পয়লা সেপ্টেম্বর থেকে গ্রাহকরা বর্তমানের তুলনায় কম দামে ডিজেল, কেরোসিন, অক্টেন ও পেট্রোল কিনতে পারবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে রাজধানীতে পেট্রোবাংলা ভবনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে শিগগিরই বিভিন্ন প্রতিষ্ঠানে চেয়ারম্যান বদলের পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এক্ষেত্রে ছাত্রদের সুযোগ দেওয়া হবে। এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, নির্ধারিত দরের চেয়ে বেশি দামে সিএনজি বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে অফিসিয়াল রেট এটা 319.50 টাকা, এটার বাইরে তারা কোনো রেট নিচ্ছে না। এটা খুবই সিরিয়াস ইস্যু, আমাদের কাছে লিখিত অভিযোগ আছে, এটা করে দিতে হবে ব্যবস্থা। জ্বালানির যে ব্যয় সেটাও অনেক বেশি তো সেটা বন্ধ হয়ে যায়। জ্বালানি তেলের দাম নির্ধারণ কিন্তু ওটা যে আন্তর্জাতিক বাজারের যে মূল্য সেটার সঙ্গে ইয়ে করা, তো এইটা আগামী 1 তারিখেই আমরা এটার যে নতুন যে মূল্য সেটা আমরা প্রকাশ করবো।